গাজা এবং লেবাননে ইসরায়েলের সামরিক হামলা এবং সাধারণ মানুষকে হত্যাসহ ইরানের অনেক সামরিক ব্যক্তিকে ইসরায়েলের গুপ্ত হত্যার কারণে ইরান তার পাল্টা জবাব দিয়েছে। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা নিয়ে সারা বিশ্বে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের আশঙ্কা শুরু হয়েছে। এই দুই দেশের সামরিক শক্তির ব্যবধানও কম। পরমাণু অস্ত্রে সজ্জিত ইসরায়েল অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারের জন্য পরিচিত। প্রায় সব ধরনের উৎপাদনে সক্ষম দেশটির রয়েছে হামলা বা প্রতিরোধের ব্যাপক সক্ষমতা। এদিকে পারমাণবিক অস্ত্রের কথা কখনও স্বীকার করে না ইরান, কিন্তু পারমাণবিক সক্ষমতার কারণে দেশটি পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিভিন্ন নিষেধাজ্ঞায়। প্রচলিত অস্ত্রের উৎপাদন আর ব্যবহারেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এগিয়ে আছে ইরান। নিজস্ব উৎপাদিত ড্রোন আর ব্যালিস্টিক হাইপারসনিক সহ দূরপাল্লার এসব মিসাইল রীতিমতো শত্রুদের মাথা ব্যথার কারণ। সম্প্রতি ইসরায়েলে ইরানের ভয়াবহ মিসাইল হামলার পর ইরান ইসরায়েল উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে। জবাবে ইরান বলছে ইসরায়েল যদি তা করে তাহলে ইরানও এর থেকে কয়েক গুণ বেশি মাত্রায় ইসরায়েলের সব অবকাঠামোতে হামলা করবে। দুদেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকেই, কারণ সামরিক সক্ষমতার দিক থেকে দুদেশই বেশ শক্তিশালী। আন্তর্জাতিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে বলছে বিশ্বের সামরিক সক্ষমতায় ইসরায়েলের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে ইরান। এই তালিকায় ইরানের অবস্থান 14 আর ইসরায়েল 17। ইরানি সেনা সংখ্যার তুলনায় ইসরায়েল অর্ধেক। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000 আর রিজার্ভ সেনা আছে প্রায় 3.5 লাখ। অন্যদিকে ইসরায়েলের সেনা সংখ্যা 6,70,000 আর রিজার্ভ সেনা আছে প্রায় 4.5 লাখেরও বেশি। সমরযানের দিক থেকেও ইসরায়েলকে পেছনে ফেলেছে ইরান। ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ প্রায় 68,000 সামরিক যান আছে তেহরানের ভাণ্ডারে। অন্যদিকে ইসরায়েলের আছে 46,000-এর মতো। এদিকে নৌশক্তিতেও এগিয়ে আছে ইরান। আছে 100টিরও বেশি যুদ্ধজাহাজ, যেখানে ইসরায়েলের কেবল 50টি। ইরানের ভাণ্ডারে 60টি ফ্রিগেট আছে আর ইসরায়েলের নেই একটিও। সাবমেরিনের হিসাবে ইরানের চেয়ে অর্ধেকেরও কম ইসরায়েল। তবে এয়ার পাওয়ারে কিছুটা এগিয়ে ইসরায়েল। ইরানের সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের 612টি। এর মধ্যে যুদ্ধবিমান রয়েছে 186টি আর ইসরায়েলের যুদ্ধবিমান আছে 241টি। ইরানের অ্যাটাক বিমানের সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি আর ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের 155টি। ইরানের চেয়ে ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টার বেশি রয়েছে। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের 136টি। অ্যাটাক হেলিকপ্টারে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি আর ইসরায়েলের 48টি। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্রুজ বা ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রের মালিক ইরান, যার মধ্যে আলোচিত কদার ফাজার 3 আছে বিভিন্ন অ্যান্টিট্যাক মিসাইল ফাতা 1 ও 2 নামের হাইপারসনিক মিসাইল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অন্যতম ইসরায়েলের আয়রন ডোম। যদিও ইরানের আছে বাবর MI-23 নামের 1200-এরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে আনুষ্ঠানিকভাবে বিশ্বের 9টি পারমাণবিক দেশের মধ্যে ইসরায়েল একটি। দেশটির কাছে আছে 90টি পারমাণবিক অস্ত্র। ইরান কখনও নিজেদের পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার না করলেও ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন ও ভয়ে থাকে।